হ্যালো স্টুডেন্ট তোমরা যারা হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের পাঁচ এবং দশ নম্বরের বড়ো প্রশ্নর একশো শতাংশ কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব আর কিভাবে পড়তে হবে সে বিষয়টাও তোমাদের একটু বলে দেব কারণ তোমরা জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু এসে গিয়েছে তোমাদের জানুয়ারি মাসে থার্ড সেমিস্টারের পরীক্ষা আর আজকের সাজেশানটা তোমরা যারা সাধারণ ইতিহাসের পাস কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের কাজে লাগবে এবং যারা অন্য সাবজেক্টে অনার্স নিয়েছ কিন্তু তোমাদের জিই সাবজেক্ট আছে হিস্ট্রি তোমাদের কাজে লাগবে অর্থাৎ তোমরা ফার্স্ট সেমিস্টারে অনার্সে যারা আছো প্রথম সেমিস্টারে ইতিহাস পড়েছিলে এবং তোমাদের আবার তিন নম্বর সেমিস্টারে এসে ইতিহাস পড়তে হয় তোমাদের কাজে লাগছে তোমাদের তোমরা জানো যে পাঁচ নম্বরের প্রশ্ন চারটে লিখতে হয় এবং দশ নম্বরের প্রশ্ন তিনটে লিখতে হয় কিভাবে পড়াশোনা করবে সাজেশানটা আলোচনা করার আগে একটু দেখে নো প্রথমে তোমরা স্টেপ ওয়ানে বড়ো প্রশ্নগুলো তৈরি করবে কারণ পাঁচটার মতো বড়ো প্রশ্ন তুমি যদি করে নিতে পারো না তিরিশ নম্বর তুমি পেয়ে যাচ্ছ পাঁচটা বড়ো প্রশ্ন করলে দশ নম্বরের প্রশ্ন পাঁচটা করলে হানড্রেড পারসেন্ট কমন পাওয়া যায় তিরিশ তুমি পেয়েই যাচ্ছ তারপর তুমি যেটা করবে পাঁচ নম্বরের প্রশ্নগুলো করবে দশ নম্বরের প্রশ্ন করলে তারপরে পাঁচ নম্বরে পাঁচ নম্বরের প্রশ্ন দশটা করলে তুমি একশো শতাংশ কমন অর্থাৎ কুড়ি নম্বর পেয়ে যাচ্ছ তারপরে তোমরা এসে কি করবে স্টেপ থ্রিতে গিয়ে এসে কিউগুলো করবে এবারে তোমরা সাজেশানটায় দেখবে যে কোনো কোনো প্রশ্ন এরকম তিনটে স্টার দেওয়া আছে সেগুলো আগে করতে হবে তারপরে দুটো স্টার দেওয়াগুলো করবে তারপরে একটা স্টার দেওয়াগুলো করবে আর তোমাদের বলে রাখি যে তিনটে স্টার দেওয়া যে প্রশ্নগুলো আছে এর মধ্যে থেকেই তোমরা একশো শতাংশ কমন কিন্তু পেয়ে যাবে চলো এবারে সাজেশানটা এই সাজেশানটা আলোচনা করছি তোমরা দেখে নাও এবারে তোমরা সাজেশানটা দেখে নাও অর্থাৎ কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো প্রথমে পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো তিনটে স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমাদের করতেই হবে প্রথম প্রশ্ন খানোয়ার যুদ্ধের গুরুত্ব লেখো দ্বিতীয় প্রশ্ন দিন ই ইলাহির মূল নীতি কি ছিল তার পরের প্রশ্ন মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানবাদের অবদান মুঘ স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান লেখো তারপরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগলগের রাজধানী স্থানান্তরের পরিকল্পনা লেখো দাগের প্রশ্ন বাংলায় হোসেনসাই যুগের অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তারপরে শিবাজির অষ্টপ্রধান শাসন ব্যবস্থা এটার উপরে টিকা লিখতে হবে অষ্টপ্রধান শাসন ব্যবস্থার উপরে আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেন তারপরে নূরজাহান চক্র সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সংস্কারক রূপে ফিরোজ শাহ তুগলকের ভূমিকা লেখো তারপরের প্রশ্ন মুঘল যুগের কৃষি ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও এই দশটা প্রশ্ন তোমাদের তিনটে স্টার দেওয়া আছে আশা রাখি এই দশটা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে যাদের মনে হচ্ছে একটু বেশি পড়াশোনা করে পরীক্ষা দিতে যাবে তোমরা বাকি প্রশ্নগুলো দেখে যাবে একটু মুঘল যুগে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরের প্রশ্ন জায়গিরদারি সংকট এটার ওপরে টিকা লেখো নেক্সট প্রশ্ন আকবর কেন রাজপুত নীতি গ্রহণ করেন আকবর কেন রাজপুত নীতি গ্রহণ করেন এবারে তোমাদের যেটা আছে দেখো এবারে আর কয়েকটা প্রশ্ন আছে তোমাদের পাঁচ নম্বরের চোদ্দোর দাগের প্রশ্নটা দেখো ঔরঙ্গজেবের সময়কার বিভিন্ন কৃষক বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব লেখো তারপরে কাবুলিয়ত ও পাটটা কি পরের প্রশ্ন মধ্যযুগের ইতিহাসে ভক্তিবাদের ফলাফল এবারে দশ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে তোমরা দেখো এখানেও তিনটে স্টার দেওয়ার যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা অতি অবশ্যই করবে প্রথম প্রশ্ন বাংলায় হুসেনশাহী যুগের অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো তারপরে শিবাজির শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি লেখো তারপরের প্রশ্ন মধ্যযুগে ভারতে সুফি বা ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো মধ্যযুগে ভারতে সুফি বা ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো তারপরের প্রশ্ন শেরশাহের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এখানে তোমাদের দেখো আমি পাঁচটা প্রশ্ন তিনটে স্টারোলা দিয়েছি অর্থাৎ এখান থেকে তোমরা অতি অবশ্যই কমন পেয়ে যাবে তারপরে দেখো আকবরের রাজপুত নীতি লেখ পরের প্রশ্ন দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠার ইলতুসমিসের ভূমিকা শেষ প্রশ্ন শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও এই কটা প্রশ্ন তোমাদের আর কি সেমিস্টার তিন অর্থাৎ থার্ড সেমিস্টারে করতে হবে সিসি বা তিন পেপারে ঠিক আছে